Kenzi. দেখো বন্ধুরা কত শিম ধরেছে আমার, কত শিম হয়েছে বা দেখো সাইন, এটা শিম অনেক অনেক ধরছে এইবারে। এটা দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাইব, আমার এত এতটুকু পারছি, এতটুকু দিয়ে হইব, এটা দিয়ে একটা সবজি বানাইব আজকে। প্রথমত এটা শিম রাঁধতে হইলে গরম জল করতে হইব, আমি গরম জল বুয়াই দিছি বন্ধুরা, দেখতে দেখাও রেসিপিটা। প্রথমত একটু গরম জল করতে লাগবো, আজকে আমি এটা শীতল দিয়ে রান্না করবো, শীতল দিয়ে তো তো সাকমারা এরকম খায়, শীতল দিয়ে অনেক সাজ খাইয়া দেখতে পারবেন, এটা শীতল দিয়ে আজকে রান্না করবো। ধরো আমার জল গরম হয়ে গেছে, এখন জল গরমও জল গরম হয়ে গেছে আমার, এখন জল গরম হয়ে গেছে, এটার মধ্যে এখন জল গরম দিব, এটা জল গরম করে এটা জল এখন এটার জল এখানে দিয়ে দিই, পিট জল করে আবার নিম এখানে, মরিচটা রুমাল মরিচ, রুমাল মরিচ দিয়া করিয়া, রুমাল মরিচ দিয়ে এটা করিয়া, রুমাল মরিচ দিয়ে তো করিয়া দিলাই মইটার মধ্যে, এখান থেকে সামান্য জুল আনিয়ে এটা দিম, ফুটে আসা ফুটিয়ালে শিম দিলাইম, জল আমার ফুটি গেছে এখন শিম দিলাইম, শিম শিমটা দিয়া একটু লড়াইয়া, আজকে আমি এটা সরি সুটকি দিব, এটা সরি সুটকিটা দিয়া শীতল ইয়ে করবো, শিম রান্না আমি হইতে সরি সুটকি দিয়া অনেক সাজ হয় বন্ধুরা, খাইয়া দেখবেন আপনি, আমি সরি সুটিটা দিয়া দিম লাস্টে, আর লাস্টে একটু ধনিয়া দিয়া দিম, ধনিয়া ধনিয়া পর দিতে পারো, আরও 5 মিনিট রান্না হলে শেষ হয়ে যাবে এটা রান্না, বন্ধুরা একবার খাইয়া দেখবেন জরুর, অনেক মজা হয় চাকমার আর খানিটা, প্রায় সময় খাই এটা।